আগের দিনটা মন্দারমণি ঘুরে এসে ভীষণ ভাল লাগছিল। গেস্ট হাউস থেকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম। গেস্ট হাউসের সামনেই বেশ কতগুলো ভটভটি দাঁড়িয়েছিল। একটা ভটভটি ধরে টপাটপ আমরা সকলে উঠে পড়লাম। আমাদের গেস্ট হাউসের খুব সামনেই ছিল উদয়পুর বিচ। সকলে মিলে ওই ভটভটি চেপে উদয়পুর যেতে শুরু করলাম, উদয়পুরের বিচটা দেখব বলে। হ্যাঁ, রাস্তাটা দারুণ লাগছিল। দুপাশে একদম ঘন ঝাউবনে ভর্তি, বড় বড় উঁচু উঁচু ঝাউ গাছ আর বালিয়াড়ি চারিদিকে। বেশ ভাল লাগছিল। পাশ দিয়ে সাই সাই করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছিল আর আমরা এগিয়ে চলছিলাম ওই কালো পিচের রাস্তা ধরে উদয়পুরের বিচের দিকে। দুর্দান্ত লাগছিল শীতের সকালে, এই একটা সোনারি রোদ্দুর ছিল, ভাল লাগছিল বেশ এই ভটভটি চেপে যেতে। উদয়পুরের সমুদ্রের তীরে পৌঁছে একটা জিনিস কি চোখে পড়ল, এখানকার যে স্থানীয় ব্যাপারীরা ছোটখাটো ব্যবসা করে খায়, তারা এই সমুদ্রের মধ্যে খুঁটি পুঁততে লেগে গেছে আর ছোট ছোট সামিয়ানা খাটিয়ে নানা রকম ব্যবসার জোগাড় যন্ত্র তারা শুরু করবে। বুঝতে পারলাম একটু পরেই ভাটা নেমে আসবে আর এই জায়গার সমুদ্র তট কিন্তু একেবারে স্পষ্ট হয়ে উঠবে। পায়ের তলায় আমাদেরও সমুদ্রের ঠান্ডা জল শীতকালের এসে ছুটছিল। আমরাও বেশ জমিয়ে একটা ছাউনির তলায় কিন্তু জায়গা করে নিলাম। পাশে ছিল সুন্দর সুন্দর বেশ জীবের জল এসে যাওয়ার মতন সব ওই ব্যাপারীদের খাবার দাবার তৈরির জায়গা, একটা ছোট্ট দোকান। মনে মনে ভেবে ফেললাম শীতের রোদ গায়ে লাগিয়ে এখানে বসবো, সমুদ্রের জল এসে পায়ে ঠেকবে আর ভালো ভালো খাবার ওই পাশের দোকানটার থেকে নিয়ে নিয়ে বেশ জমিয়ে এখানে আড্ডা মারব। আজকে উদয়পুরের বিচে এসেছি। উদয়পুরের বিচে আজকে সবাই আজকে একটু সমুদ্র স্নান করব আর এরা সবাই বসে রয়েছে, ভালো বেশ আরামের জিনিস। উদয়পুরের বিচে আজকে স্নান হবে। একটা সুন্দর কাঁকড়ার একটা রেসিপি অর্ডার করলাম এই পাশের দোকান থেকে, ওটা আজকে খাবো সবাই, কাঁকড়ার রেসিপি।
ভালো হয়। উদয়পুরের বিচে সবার সঙ্গে আলাপ হলো, এরা আমার সঙ্গে মজা করতে লেগে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। এই আমি সমুদ্রে নেমে এসেছি, উদয়পুরে ভীষণ এনজয় করলাম আমরা। সব আনন্দে মেতে উঠেছে একদম। বন্ধুরা, মনে অদম্য ইচ্ছা আর আনন্দের অনুভূতি নিয়ে উদয়পুর থেকে আমরা রওনা দিয়েছিলাম তাজপুর বিচের উদ্দেশ্যে। সূর্য তখন পশ্চিমে অস্ত যাচ্ছে। তাজপুর পৌঁছে ভীষণ ভালো লেগেছিল। চোখ যেদিকে যাচ্ছিল সমুদ্রের তট ধরে শুধু সাদা বালির চর। তাজপুরকে একদম নতুন করে গড়ে তোলা হচ্ছে। সুন্দর সুন্দর বিশ্রামের জায়গা, ওয়াশরুম আর নানা রকম দেখার জিনিস। তখন সন্ধে নেমে আসছিল প্রায়। আমি ওই সাদা বালির চরের উপর দিয়ে সমুদ্রের দিকে খানিকটা এগোতে লাগলাম। তাজপুরের সমুদ্রটা বড় শান্ত ছিল, একটা জানি স্নিগ্ধতায় ভরা। হালকা হালকা ঢেউ ভেসে আসছিল ওই সমুদ্রের ভেতর থেকে, মনটাকে একটা অন্যরকম জগতে নিয়ে যাচ্ছিল জানি। সমুদ্রের তীরে আমি দেখতে পেলাম বেশ কিছু, নাম জানি না এগুলোর, কিছু পাখি ওই চরের মধ্যে খুঁটে খুঁটে খাবারের সন্ধানে ঘুরছে। এই বিকেলবেলা খাওয়া দাওয়া করে সকালে তো আমরা গেছিলাম উদয়পুর বিচে, আর বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আমরা চলে এলাম তাজপুরের বিচটায়। তাজপুর অ্যাকচুয়ালি নতুন করে বিচ তৈরি হচ্ছে এখানে, তো ফাঁকা এরিয়া, অতটা সুন্দর করে এখনও ডেভেলপ করে ওঠেনি। তবুও যতটুকু যা দেখা যাচ্ছে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তাজপুরটা সাদা, একদম ধূসর বালির চর বলতে যা বোঝায়, তাজপুরে এসে তাই দেখতে পাচ্ছি। আমরা সাধারণত যে সোনালি বালি দেখি সেটা নয়, একটু সাদা সাদা ধরনের বালি। এই বালিটা একদম সাদা ধরনের। বেশ দূরে কতগুলো এই মাঝিদের ট্রলার বা নৌকো
একটু বড় সাইজের নৌকো, সেইগুলো দেখছি যে আস্তে আস্তে তীরের দিকে আসছে। জায়গাটা ভীষণ বিউটিফুল, টিকটিক করে একটু আওয়াজ আসছে, ওরা এখন ফিরছে, বোধহয় খুব সম্ভবত এরা মাছ ফাছ ধরতে গেছিলো। আর তাজপুরের বীচটা বেশ ভালোই লাগছে আমার, আর নির্জন একদম, লোকজন তো নেই এখনও, সেইভাবে বোধহয় তৈরি হয়নি বোঝাই যাচ্ছে, তার কারণ লোকজনের আসা যাওয়াটা কম। আর সত্যি কথা বলতে কি, আমি যেটা ফিল করলাম, রাস্তাটা কিন্তু ততটা ভালো নয়। দীঘার মেন রোড থেকে ঢুকতে গেলে রাস্তাটা খুব একটা ভালো লাগলো না আমার, এবড়ো খেবড়ো ভীষণ ভাঙাচোরা রাস্তা, 5 কিলোমিটার রাস্তা কিন্তু ভীষণ ভাঙাচোরা, আসতে একটু অসুবিধাই হলো গাড়ি নিয়ে। তো এই আর কি মোটামুটি। মোটামুটি বেশ 25শে ডিসেম্বরের একটা ছোট্ট ছুটি পেয়ে তো বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে, যে কোথাও একটা যাই, সমুদ্রের পাড়ে চলে এলাম। পাহাড় তো ঘুরেছি আমি, শিডং এগুলো তো আপনারা আমার সঙ্গে ছিলেনই, তো মনে হলো যে একবার সমুদ্রটাও কভার করি, যে সেই সমুদ্রের পাড়ে চলে এসেছিলাম আর কি। এবারে আবার সব কাজকর্মের মধ্যে ভিড়তে হবে, ছোট ছোট ছুটি একটু একটু করে বেরিয়ে পড়ি আমি, যে জায়গাগুলো না বেরোলে নয়, মোটামুটি জীবনকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়ি, নাহলে ভীষণ বোরিং হয়ে যেতে হয় জীবনে। ঠিক আছে, দেখা হবে আবার অন্য কোথাও, আজকের মতো এখানেই রাখছি। জলের একটা দাগ হয়ে গেছে যে ওইটা ধরে ধরে আমি যাচ্ছি। আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের তাজপুর থেকে আমরা বেরিয়ে যাব, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।